কোদালিয়া নদীর ওপর বাঁশের শাখো, পাড়াপাড়ের একমাত্র সম্বল স্থানীয়দের, দীর্ঘদিন ধরে বেহাল শাখো, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের, বাগদার পূর্ব হুদা গ্রামের ঘটনা। এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের শাখো দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকাল এলেই ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। প্রশাসনের কাছে বহুবার জানিয়েও সুরাহা হয়নি। এবার বেহাল শাখো সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বাগদার পূর্ব হুদা গ্রামে। বাগদার পূর্ব হুদা গ্রামের কয়েক হাজার মানুষের হাসপাতাল, ব্লক, স্কুল, কলেজ যাওয়ার একমাত্র মাধ্যম কোদালিয়া নদীর ওপর এই বাঁশের শাখো। কয়েক হাজার মানুষ দৈনিক এই বাঁশের শাঁকোর ওপর দিয়েই যাতায়াত করেন। কয়েক মাস ধরে শাঁকো ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা। আমাদের এই ব্রিজটা দীর্ঘ 20 বছর যাবৎ আমরা নিজেদের পয়সা দিয়ে তৈরি করেছি। এ যাবৎ অঞ্চল থেকে বোধ হয় 2 থেকে 3 বার রিপেয়ারিং করে পয়সা দিয়েছে। এখন আমরা দুয়ারে দুয়ারে গিয়ে যাচ্ছি, বিডিওতে, পঞ্চায়েতে, অঞ্চলে, সব জায়গায় আমরা গিয়ে তাদের কর্ণপাতি নেই এখানে এসে একটু দেখে যাওয়ার। গতকালকে এখানে প্রধান এসেছিল, প্রধান এসে বলে গেছে যে দেখছি ফাইল আর কি, আমরা দেখছি। তাই সে কতটা কী দেবে তার কোনো সদুত্তর সে দিতে পারেনি। সেই মতো অবস্থায় আমরা এখন কী করব? আমাদের পুরো হ্যালেঞ্চা, বাগদা, সব আমাদের সব কিছু, থানা, বিডিও, হসপিটাল সব কিছু, এখান থেকে ভবনপুর দিয়ে যেতে গেলে আমাদের পড়ে এলো কমসে কম 12 কিলোমিটার, বুচাকালি দিয়ে গেলে পড়ে ওরকম 12 থেকে 13 কিলোমিটার। আমাদের হ্যালেঞ্চা না গেলে আমাদের পেটে ভাত হয় না। স্কুল কলেজের ছাত্র ছাত্রী সব এখানে দাঁড়িয়ে আছে, এদের স্কুল বন্ধ, সব কিছু বন্ধ। এই ইমিডিয়েট এই শাখোটা কমসে কম 1 মাস এই অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি প্রশাসনকে জানিয়েও কোনো ফল না হওয়ায় সেতুর সামনেই এদিন সকালে বিক্ষোভ শুরু করেন তারা। সেতুটা অনেক দিন ধরেই সমস্যা হয় আর কি, এবং আমাদের গ্রামবাসীরা মিলে প্রত্যেক বছর এটাকে ঠিক করা হয়। এবার তো এই যথারীতি এই বছরও ভেঙে গেছে 4টা, এবং আমাদের গ্রামবাসীর খুবই সমস্যা হচ্ছে যাতায়াতে। কেননা এই আমাদের এপারের লোকের একটাই পথ এটা, যেটা হ্যালেঞ্চা যাওয়ার, এবং হ্যালেঞ্চার হলো আমাদের বাজার। এবং আমাকে প্রত্যেক ব্যক্তিকে আমাদের বাজারে যেতে হয়, বাজারে অনেক সমস্যা থাকে, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, স্কুল হাসপাতাল সবই ওপারে। আমাদের প্রত্যেক গ্রামবাসী চাইছি এই সেতুটাকে একটু কংক্রিটের সেতু বানিয়ে দিতে চাইছি। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘ 20 বছর ধরে নিজেরাই পয়সা দিয়ে কোদালিয়া নদীর ওপরে বাঁশের শাঁকো তৈরি ও মেরামত করে পারাপার করছেন তারা। অভিযোগ, বাঁশের শাঁকোটি ভেঙে চুড়ে গেলে পঞ্চায়েত সহ প্রশাসনিক কর্তাদের জানালে তাদের কোনো হেলদোল নেই। অবিলম্বে পাকা সেতু নির্মাণ ও বাঁশের শাঁকো মেরামতের দাবিও জানিয়েছেন তারা। আমাদের সমস্যা দীর্ঘ দিন ধরে 4টার এই অবস্থা আছে। আমাদের কোনো পঞ্চায়েত মেম্বার, কোনো MLMP ভোটের সময় আসে, এসে বলে আমাদের ভোট দাও, আমরা তোমাদের ব্রিজ করে দেব। আমরা আর এই কথা আর সহ্য করব না। আমাদের হাজার হাজার লোক এই ব্রিজ দিয়ে পার হয়, আজকে হাজার হাজার ড্রাম জল যাচ্ছে। ওখানে একটা হাই স্কুল আছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এই দুটো অঞ্চলের লোক সব সময় এখান দিয়ে যাতায়াত করে। আজকে আমাদের জীবনের অনেক দাম, তারা আমাদের কোনো কথা শোনে না, শুধু বলে আমাদের ভোট দাও, ভোট দাও, তোমাদের আমরা করে দেব। দুইবার হ্যালেঞ্চা দিয়ে আমাদের ভীষণ প্রবলেম হয়। এই বাতের টাকা ভাঙিয়ে গেতে আমাদের পরিতেলাম, আমি কয়েকদিন আগে সাইকেল পার করতে পারি না, ভবানীপুরতে গেলি দিনই 100 টাকা লাগে, অনেক দূর, তারপর ক্লান্ত হয়ে যায়। অ্যালেন্টা স্কুলে পড়ি, অ্যালেন্টা পড়তে যাই প্রতিদিন, দিনই 2 বার অ্যালেন্টা যেতে হয়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।